মোটা টাকার বিনিময়ে নিজের সন্তানদের বিক্রি, নিজের বাপের বাড়িতে বাচ্চা বিক্রির কারবার চালানোর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটা টাকার বিনিময়ে নিজের সন্তানদের বিক্রি, নিজের বাপের বাড়িতেই বাচ্চা বিক্রির কারবার চালানো হতো বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দম্পতিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, নিজের সন্তানদের টাকার বিনিময়ে বিক্রি করেই দিন কাটত হাওড়ার সাঁকড়াইলের এই দম্পতির। ঘটনার তদন্তে নেমে রীতিমতো চক্ষু চড়ক গাছ তদন্তকারী পুলিশ আধিকারিকদের। অভিযোগ, বাপের বাড়িতে বসেই বাচ্চা বিক্রির কারবার ফেঁধেছিল দম্পতি। হাওড়ার সাঁকড়াইলের উলা ব্রাহ্মণপাড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিজের দুই সন্তানকে প্রথম মিশনারি স্কুলে পাঠানোর কথা বলে বিক্রি করে দেয় এই দম্পতি। জানিয়ে তার নিজের পরিবার ও স্থানীয়দের সাথেও বিরোধ বাধে। স্থানীয়দের অভিযোগ, নিজের বাচ্চাদের দূরের মিশনারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার গল্প ফেঁদে মোটা টাকার বিনিময়ে সন্তানদের দত্তক নিতে চাওয়া অন্য দম্পতির কাছে বিক্রি করে দিত তারা। ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ বর ও তার স্ত্রী রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে রত্নার মা ও তার খুড়তুতো দাদা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় বসবাস করলেও কারো সাথে সেভাবে মেলামেশা করত না এই পরিবারটি। রত্নার স্বামী বিশ্বজিৎ সেভাবে কোনো কাজ কারবারও করত না। তার দুই সন্তানকে স্কুলে ভর্তির কথা বলে বাড়ি থেকে নিয়ে গেলেও বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেও সেই সন্তানেরা আর বাড়িতে ফেরেনি। রত্নার দাদা মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এদিন তিনি বলেন, আগের দুই সন্তানকে কোথায় দিয়েছে আমরা জানি না। বর্তমানে তার আরও দুই সন্তান রয়েছে। গতকাল রাতে সাঁকড়াইল থানার পুলিশ এসে ওদের ধরে নিয়ে গেছে। আপনি জানতেন না? না, জানি না। এত বড় ঘটনা, বাচ্চা যখন হতো তো বাড়িতেই হতো তো? হ্যাঁ, বাড়িতেও তো লোককে রেখে দিত, তাও আমরা জানি না। ওই ঘর আলাদা, আমাদের ঘর আলাদা। তাহলে এই যে বাচ্চা বিক্রির ব্যাপারটা আপনার মা জানতো? মাও জানতো না, মা কাজে যেত পরের বাড়ি। আমরা তো বলেছিলাম, বলতে গেলে তো গালাগালি খেতে গেছি, আমার সব কিছু চুরি করে নিয়ে বাইরে চলে গেছে। আমার কী রেখেছে, সোনা দানা টাকা করি সবই তো চুরি করেছে। কী রেখেছে? বাবু কী কাজ করতো? কিছু করতো না, তো ওটা কোম্পানি ম্যানেজার। স্থানীয় বাসিন্দা জানান, অদ্ভুত ধরনের পরিবার। এলাকায় কারো সাথে মেলামেশা করত না, কোনো অনুষ্ঠান বাড়িতেও যেত না, নিজেদের সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। স্থানীয় এক মহিলা জানান, মা হয়ে কি করে নিজের সন্তানদের বিক্রি করে আমাদের জানা নেই। এরা পাড়ার মধ্যেই বাচ্চা বিক্রির ব্যবসা ফেঁদে বসেছিল বলেই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা রত্না পট্টনায়ক। ওনার দুই স্বামী স্ত্রী থাকেন, একটা ছেলে থাকেন, বা মেয়ে জামাই ছিলেন, মেয়ে জামাই ওই মানে বাচ্চার ব্যবসা করেছিলেন, তার জন্য অ্যারেস্ট হয়েছে। বর্তমানে অ্যারেস্ট করেছেন মানে ওনার মানে 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 বাড়ির গার্জেন মানে মা, মেয়েটার মা, আর ওনার বাড়ি একজন ভাড়া থাকতে, ওই দুজনকে অ্যারেস্ট করেছেন। মেয়েকে, মেয়ে তো বাইরে চলে গেছিলো, মানে বিক্রি করতে চলে গেছিলো, পুলিশ ধাওয়া করেছিল যেহেতু চলে গেছিলো বাড়ি থেকে। আচ্ছা, সেখান থেকে নাকি শুনছি এখন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, মেয়ে জামাই এখানেই থাকতো, বিয়ে থেকে এখানে থাকো। বিয়েতে আপনার হচ্ছে হয়তো মাসখানিক হয়তো যেখানে শ্বশুরবাড়ি বলে শ্বশুরবাড়ি ছিল, তারপর থেকে এখানে থাকতো। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ঘটনার প্রকৃত তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানুষ হিসেবে ভালো ছিল না, সদস্য ওই তো বাবা মা আর ওই জামাই আর ওই মেয়ে, ওর একটা ছেলে একটা মেয়ে আর দুটো, তো একটা ছেলে আর একটা মেয়ে বিক্রি করে দিয়েছে। ওই তো দুটো ছেলে মেয়ে বিক্রি করেছে, তার জন্যে তো পুলিশ এসেছিলো, এই ক্লাবেরও ছেলে এসেছিলো, মেরেছে এদেরকে ধরে। একদমই মেলামেশা করতো না, ওরা বাড়িতেই থাকতো, আর প্রসব হয়েছে সব বাড়িতেই হয়েছে, কেউ জানেই না, সকালে উঠে সবাই জানলো ওর বাচ্চা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।